السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات <بصير> أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا إن وأنتم مسلمون <applause> يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالاً كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به الارham ان الله كان و عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير اله هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار

উৎসবের দিন রয়েছে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ই দিন গুরুত্বপূর্ণ দিন এতটাই যে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্ন আযমা আল্লাহ তাবারাক নিশ্চয়ই আল্লাহ তাহালার নিকটে বৎসরের শ্রেষ্ঠতম দিন হলো কুরবানির দিন সুনানে নাসাই হাদিস নম্বর সতেরোশো পঁচাশ পঁয়ষট্টি মুসিনাদ হাদিস নম্বর উনিশ হাজার পঁচাত্তর রসুল্লাহ সাল্লাম আলী ইসলাম বৎসরের শ্রেষ্ঠতম দিন হিসেবে আখ্যায়িত করেছেন এই কুরবানির দিনকে আমরা জানি আরাফার দিন তথা নয় জুলহি রোজা দুই বছর মাফ হয়ে যাই নয় জুল আরাফার দিন হাজার বলতে আল্লাহ দুৎসরের গুনাওকে দুই বৎসরের পাপকে মাফ করে দেন কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ মাহাত্মপূর্ণ ফজিলতপূর্ণ ধন এই কুরবানির দিন কুরবানির দিনে মাহাত্ম এবং ফজিলত কেন এ সম্পর্কে আপনার আলোচনা শুনেছেন আর আপনাদের বলাই যে সমস্ত বোনেরা কুরবানির ঈদ উপলক্ষে উপস্থেছেন এবং কুরবানি করবেন যে কোনো লক্ষ্য উদ্দেশ্য শুধু মাংস খাওয়া এবং মাংস খাওয়াই যদি কুরবানির লক্ষ্য উদ্দেশ্য আমরা খাওয়াং মাংস খাওয়া হতো তাহলে যেকোনের পশু কি করা যথেষ্ট হতো যেমন আমরা অন্যান্য দিনে মাখাই কিন্তু লক্ষ্য উদ্দেশ্য শুধু মাংস খাওয়াই খাওয়ানো নয় আমরা দশ বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা দিয়ে যে কুরবানি করছি এ কুরবানি আল্লাহর দরবারে কি তো হচ্ছে একটু আকাশ করবেন না আল্লাহ তালা বলছেন জালিকা এটাই আল্লাহর বিধান ওমেউ আজদিম শাহ যে আল্লাহর নিদর্শন সময়ের সম্মান করে যে আল্লাহর নিদর্শন সময়ের মর্যাদা রক্ষা করে যে আল্লাহ নিদর্শনের মর্যাদা প্রতিষ্ঠিত করে তো তা অন্তর আকুয়া থেকেই হয় তা অন্তরের আল্লাহ নাম একথা বললেন আর তাকুয়া ওয়ুসিয়াদিহি সদরিহ আল্লাহ আলী সালাম বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে তিনবার একটা হাত দিয়ে ইশারা করে নিজের বক্ষের দিকে ইশারা করে চলেছিলেন যে আল্লাহ ভয় ভিত এই জায়গাতে এখানে হচ্ছে আল্লাহ তালার ভয় আমি আপনি যে কুরবানি করছি এ কুরবানি কবুল হচ্ছে কি না কমল একটা কথা আপনাদের বলে দিই একটা সময় ছিল কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না এটা প্রত্যেকেই বুঝতে পারতো তার কারণ খোলা আকাশের নিচে এইরকম কুরবানি পেশ করা হতো যা বাণী কবুল হতো আল্লাহ তালার পক্ষ থেকে আগুন আসতো সেটাকে পুড়িয়ে ভস্য করে তো ছাই করতো মাংস খাবার তই ছিল না

আদম আলী সাল্লামের দুই সন্তানের সংবাদ মানব জাতির সবুকে পেশ করতে বলেছিলেন তো যা কুরবানি কবুল হবে আমার কুরবানি কবুল হবে না যদি সেই প্লটে শুধু এত কথা আমরা স্মরণে রাখি যার কুরবানি কবুল হয়েছিল ছিল ইবনু মায়া তাকাব্বালুল্লাহ মINAL মুত্তাকিন আল্লাহ তাআলা এই কথাটা নকল করার উদ্দেশ্য হলো এই কথাটা বর্ণনা করার উদ্দেশ্য হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুসলিমকে জানিয়ে দেওয়ার কোইবা উদ্দেশ্য হলো তুমি তো কুরবানি করছো কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না মানদণ্ড দিলাম সেই মানদণ্ড হলো যে আল্লাহ ভিরুদের কুরবানি আল্লাহ কবুল করেন আল্লাহ ভিরুদের এবাদত আল্লাহ করেন সুপ্রিয় ভাই এবং আমি আপনাদের বলবো আমরা কুরবানি করছি আমার আপনার কবুল হচ্ছে কি হচ্ছে না আমি আপনি পারবো প্রায় আমি আপনি যদি ভিড়ি হই আল্লাহ ভিরু হই আমি আপনি যদি আল্লাহ তালা সুষ্টির জন্য যদি আমি করে থাকি আমি আপনি যদি হিরের অন্তঃস্থল থেকে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কুরবানি এবং এবাদত করে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন তো আসুন আত্মসমীক্ষা যারা নামাজ এখনো পড়ি না পাচক তেবাহিক ভাবে নামাজে যারা অভ্যস্ত নয় তারা এরাই বলেন যে আপনারা কি আল্লাহ ভীরু পৃথিবীর কোন আলেম কথা বলতে পারে মোত্তাকিদের সঙ্গেতে এরা পড়ে পরে সংযমের সঙ্গেতে বেনামাজিরা পড়ে এজন্য আপনি দশ বিশ ত্রিশ হাজার টাকার কোরবানি আপনি দিচ্ছেন আপনার কুরবানি হচ্ছে কি হচ্ছে না সুরা মায়দা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত বিভিন্ন ভাষায় কোরআনের তাফসির বিশ্লেষণ হয়ে গেছে একবার অধ্যায়ন অনেক কিছু অধ্যায়ন এটা আয়াত আপনার জন্য আপনার জন্য একবার অধ্যয়ন করুন যে আপনার কোরবানিটা কবুল হয়ে কোরবানির মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করা যায় যে পুত্র সন্তানকে তো জবাই করতে বলে আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামকে আমরা তো আর সন্তানকে জবাই করছি না যে আমরা পশু জবাই করছি দৈনন্দিন পশু দৈনন্দিন পশু জবাই করে থাকে প্রায় প্রত্যেকদিন আমরা মাংস থাকি কিন্তু সেই মাংস এবং এই মাংসর লক্ষ্য এবং উদ্দেশ্য আলাদা শুধু খাওয়াই খাওয়ানো নয় এই জন্য আপনাদেরকে অতীত যা আমাদের হয়েছে হয়েছে আজকেও পরিণ হয়ে যান আজকের হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন সাপ্তাহিক দিন হে সবার হলো সবথেকে থেকে মর্যাদাপূর্ণ দিন বৎসরের দিন হে বৎস দিন শ্রেষ্ঠতম দিন হলো কুরবানির দিন যেমন বৎসরের রাত হিসেবে সেতম রাত হলো লাইলা কদর যে রাত কান আল্লাহ অবতীর্ণ করেছেন সেই দিন তো এই জন্য এই দিনে শুধু কুরবানি নয় এই মাহাত্ম্য এবং মর্যাদা এত জি এই আল্লাহ তাআলার নিকটে এই জন্যই যে এই দিনে কি হয় এই দিনে আজ হয় এই আপনার জামরায় যাকে বড় শয়তান হয়ে থাকে যে কুরবানি আমরা সাধারণত ইব্রাহিম আলাইহিস সুন্নাত থেকে গ্রহণকে তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পুত্রকে কুরবানি দেওয়ার জন্য মিনা প্রান্তরে উপস্থিত হয়েছিলেন আর জানবা যাকে বড় শয়তা খায়দা করে সেই জায়গাতে সেই জামরায় আকাবাতে ইবলি শয়তান যখন সঙ্গে আবির্ভূত সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সাত পাথর দ্বারা ডাইরেক্ট ইবলিশে ছিল তার প্রতীক হিসেবে আজ লক্ষ লক্ষ হাজী পাথর মারছেন যেই গত কালকে তাদের ভি হয়ে গেছে গতকে লক্ষ লক্ষ হাজি সেই জাহাক বা বাইতান যেখানে দান হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে বাধা প্রদান কুরবানিতে সেই আজমরাই বড় শয়তানকে সামনে সেই বড় শয়তানকে লক্ষ লক্ষ গতকে আপনার সাথী করে পেয়েছে اکبر ধরিতে সাথী করে পাথর আর মারবে আপনাদের

আবার কোয়া মুসলমান মানে কাফেরিক এই পৃথিবীতে জীবন কষ্ট পাচ্ছে তাহলে এর মূল তাৎপর্য কি ইমাম ইবনে হাজার আসকাল মাহুল্লা একদা পথ ধরে হেঁটে চলে যাচ্ছেন আর তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই পৃথিবী পৃথিবী খানা যে কাফেরদের জন্য ওয়া মুসলমানদের জন্য স্বর্গ জান্নাত আর ঈমানদার মুসলমানদের জন্য জেলখানা তো ব্যতিক্রমতা দেখতে পাওয়া যায় তো ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করতে গিয়ে বলেছিলেন যে ইমানদারেরা মুসলমানেরা এই পৃথিবীতে বা দুঃখ কষ্ট হোক আনন্দ তৃপ্তি বোধ করুক যাই করুক না কেন আসলে জান্নাতের মোকাবেলায় এই পৃথিবীটা হচ্ছে তাদের জন্য জেলখানা মানে জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারে হৃদয়ে যা চাইবে তাই পাবে মনে যা চাইবে তাই পাবে শুধু তাই নয় শুধু নির্যাস বলি আবু সাইদ খুদি আবু সাইদ খুদি রাহ আনহ সূত্রে বর্ণিত যে ইমানদার ব্যক্তিরা বিভিন্ন স্তরে জান্নাতে যাবে যারা ইমানদার সৎ কর্মশীল যারা পাপ করে না এরা তো প্রথমেই জান্নাতে চলে যাবে কিন্তু পাপের কারণে যে সমস্ত ইমানদাররা জাহান নামে যাবে তারা শেষ পর্যায়ে একদিন শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে কিন্তু একটা কথা এখানে স্মরণ রাখবেন যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই কোনো একদিন জান্নাতে যাবে এমন কোনো কথা নেই আপনার অজু করলে যেমন অজু বিনষ্ট হয়ে যায় অনুরূপ কালেমাই শাহাদ পড়লে মুসলমান হলেও সে কাফের নাস্তিক মূর্তার ধর্মচ্যুত হয়ে যেতে পারে এজন্য সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে যদি ইমান থাকা অবস্থায় কেউ যদি জাহান নামে চলে যায় সব শেষে যে ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ তালা বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো সব শেষে জান্নান থেকে বের হয়ে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন আল্লাহ তালা বলবেন যে তুমি জান্নাতে যাও সে তখন জান্নাতের দরজায় গিয়ে দেখবে জান্নাত পরিপূর্ণ হয়ে আছে ফিরে চলে আসবে আল্লাহকে বলবে যে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে আবার আল্লাহ বলবেন যাও আবার যাবে গিয়ে দেখবে জান্নাত পরিপূর্ণ হয়ে আছে আবার ফিরে চলে আসবে তখন বলবে আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে আবার আল্লাহ বলবেন যাও তখন বলবে আল্লাহ আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করছেন আল্লাহ বলবেন আরে যাও জান্নাতে এবার যাবে জান্নাতে জান্নাতে যাবে আল্লাহ বলবেন যাও জান্নাতে জান্নাতে প্রবেশ করে জান্নাতে তোমার জন্য দুনিয়াতে দুনিয়াটা যত বড় পৃথিবীটা যত বড় ততটা স্থান তোমার জন্য এমনকি আরো তার সাথে দশখানা জান্নাত আরো দশ দশখানা পৃথিবী আরো দশখানা পৃথিবীর সমপরিমাণ তোমার জন্য জান্নাত যাও জান্নাতে প্রবেশ হয়ে যাও ওকে বলা হবে এবং তুমি চাও তুমি কি চাইছো ও চাইবে আল্লাহ বলবেন আরও চাও সে আরও চাইবে যত যা কিছু দরকার যত যা কিছু আর মনে আসবে যত যা কিছু তার ইচ্ছে আকাঙ্ক্ষা থাকবে সব সে চাইবে আল্লাহ তালা আবারও বলবেন যে আরো চাও শেষ পর্যন্ত সে বলবে যে আল্লাহ আর আমার কিছু চাওয়ার নেই যা ছিল ইচ্ছা আকাঙ্ক্ষা সব আমার পরিপূর্ণ হয়ে গেছে আর চাওয়ার নেই আল্লাহ বলবেন যে যতটা তুমি চাইলা ততটা তো দিলাম আরও তোমাকে দশ এতটা দিয়ে দিলাম যাও জান্নাতে প্রবেশ হয়ে যাও কিন্তু জাহান্নামে নামে যারা যাবে জাহান নামের মোকাবেলায় এখানে কোনো কাফের নাস্তিক এখানে কোন মুশরিক আনন্দ তৃপ্তি বোধ করছে আনন্দ সহকারে পৃথিবীতে বিচরণ করছে এর অর্থ এই নয় যে ও সুখ শান্তিতে আছে যে ওর জন্য অবশ্যই জাহান নামের মোকাবেলায় এখানে সুখে শান্তিতে আছে আল্লাহ তালা তাকে ছাড় দিয়েছেন যদি কোন কাফের নাস্তিক মুশ্রিক যদি দুঃখ কষ্ট ভোগ করছে তারপরে আল্লাহ তালা এখানে তাকে ছাড় দিয়েছে জাহান নামে যে দুঃখ কষ্ট ওই কাফের নাস্তিক মুশ্রিক যে ভোগ করবে তার মোকাবেলায় এই দুঃখ কষ্ট একেবারে গৌণ তো জাহান নামের শাস্তির মোকাবেলায় এখানে বলা হচ্ছে এজন্য জান্নাত জাহান্নাম যদি যেতে হয় প্রবৃত্তির দাসত্ব করে নয় আসুন আমরা পশুর গলায় ছুরি চালানো শুধু নয় পশুর গলায় আগে আগে আমরা নিজের প্রবৃত্তিতে প্রবৃত্তিকে জবাই করে দিই যদি আমরা প্রকৃত অর্থে নিজের প্রবৃত্তিকে দিতে পারি প্রবৃত্তিকে জবাই করে দিতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব তার কারণ আল্লাহ বলছেন কখনোই তোমার তোমাদের কুরবানির রক্ত এবং মাংস আল্লাহ দরবারে পৌঁছায় না আল্লাহ দরবারে পৌঁছাই তোমাদের তাকুয়া তোমাদের আল্লাহ ভিতি হাজ বাইশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত আর আপনাদের বললাম যে আল্লাহ ভীতি আল্লাহ পরহেশগারিতা সংযমশীলতা আল্লাহ তালার বিধে নিষেধ মেনে চলা যে সদা সর্বদা হারাম কাজে জড়িত যে সদা সর্বদা আল্লাহতালার বিধানকে লঙ্ঘন করে অপরিহার্য বিষয়কে যে বাস্তব ভায়িম করে না সে কখনো সংযমশীল হতে পারে না আর সাধারণভাবে একটা যদি কথা বলি আপনাদের আপনাদের কারো বুঝতে সুবিধা হবে না যারা আমরা পাচত্যের ধারাবাহিকভাবে নামাজ পড়ি না তারা আল্লাভীতিত মোত্তাকি পরেজগারের আওতাই কোন আলেমের নিকটেই পড়ে না কোরআন এবং সুনাত দূরের কথা পৃথিবীর কোনো আলেম বলতে পারে না যে বেনামাজি একজন মোত্তাকি বেনামাজি একজন পরেজগার এ আসুন আমরা নিজের প্রবৃত্তিকে দমন করে নিজের প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে প্রকৃত অর্থে যে লক্ষ্য এবং উদ্দেশ্যে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা কোরবানি আমাদের জন্য প্রচলন করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কুরবানির জন্য উৎসাহ প্রদান করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কুরবানি করি কুরবানির মাংস নিজে খাবো অপরকে খাওয়াবো এটাই হচ্ছে মূল নীতি বিধিবিধান আপনারা জেনে এসেছেন শুধু এতটুকু আপনাদের বলি যে কুরবানি কারো কারো এখনো প্রচলন আছে যে কুরবানির মাংস তো তিন দিনের বেশি রাখতে হয় না যে অনেকের আছে এখনো কুরবানির মাংস তিন দিনের বেশি রাখতে হয় না তাই এই হাদিসের প্রতি তো কেউ আমল করে না এ কথা সঠিক নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিন দিনের বেশি কুরবানির মাংস রাখতে নিষেধ করেছিলেন নিষেধ করেছিলেন বছর জিজ্ঞেস করছেন আল্লাহ যেমন কুরবানির মাংস রাখতে নিষেধ করেছিলেন সেই আপনার কথাটা এবারও কি বলবৎ রাখবো তিন দিনের মধ্যে কি আমরা খেয়ে এবং খাইয়ে শেষ করে দেব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না তখন তো এজন্যই এটা করেছিলাম যে লোকেদের মাঝে অভাব ছিল বহিরাগত লোক গরিব লোকেরা এসে অনেক উপস্থিত হয়ে গিয়েছিল আর আমি তো চেয়েছিলাম যে তোমরা তাতে তাদের সহযোগিতা করবে কোরবানিতে এই লক্ষ্য উদ্দেশ্য বলেছিলাম কুলু ও ওয়া তোমরা খাও খাওয়াও এবং জমা করে রাখো আনহা বলছেন যে আমরা উঠিয়ে রাখতাম আর নবী সাল আল ইসলাম তা পনেরো কুরবানির পনেরো দিন পরে খেয়েছেন লবণ দিয়ে মাহেশ্বর আদুল্লাহ আনহা বলছেন যে আমরা মাংসকে লবণ দিয়ে রাখতাম জাবের বিন আবদুল্লাহ আবু সাইদ খুদ্রি অনেক সাহাবা ইকরাম রাজিল্লাহম থেকে হাদিস বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাম পরে অনুমতি দিয়েছিলেন এজন্য আপনার কুরবানির মাংস আপনি যতদিন রেখে ইচ্ছা খেতে পারেন তাহলে নীতি হলো আপনি খাবেন খাওয়াবেন যেমন মুসলিমদেরকে দেবেন দরিদ্র অসহায় নিঃস্বকে দেবেন অমুসলিম যদি আসে তাদেরও কুরবানির মাংস দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের প্রকৃত অর্থেই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের প্রতি ভক্তি রেখে